নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার আপনার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি পাঁচশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এটি হলো পার্ট ওয়ান তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি লাস্ট অব্দি দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটিকে প্রেস করে দেবেন প্রথম প্রশ্নটি হলো এর বর্তমান গভর্নরকে তো আরবিআই এর বর্তমান গভর্নর হল শক্তিকান্ত দাস তাহলে আরবিআই এর বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস এ বর্তমানে দশ মাসের জন্য এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয় তো এর অধ্যক্ষ হিসাবে বর্তমানে দশ মাসের জন্য নিযুক্ত করা হয় কাকে সৌরভ গাঙ্গ গাঙ্গুলিকে তো তিন নম্বর প্রশ্নটি হলো ভারতের সাতচল্লিশতম কততম সাতচল্লিশতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন তো সাতচল্লিশতম প্রধান বিচারপতি বর্তমানে যিনি তার নাম হলো শারদ অরবিন্দ বাবদে নতুন বায়ুসেনার অধ্যক্ষ কে আছেন তো বর্তমানে ভারতের নতুন বায়ুসেনার অধ্যক্ষ আছেন রক্স ভাদরিয়া আর তার আগে ছিলেন বস ধানোবা তিনি হচ্ছে তার আগের অধ্যক্ষ ছিলেন আর রক্স ভাদরিয়া হচ্ছে বর্তমানের ভারতের নতুন বায়ুসেনার অধ্যক্ষ তো পাঁচ নাম্বার প্রশ্নটি হলো বর্তমানে নৌসেনার প্রধান প্রধানকে বর্তমানে নৌসেনার প্রধান হল অ্যাডমিরাল করামবীর সিং তো অ্যাডমিরাল করামবীর সিং হলেন বর্তমানের নৌসেনার প্রধান তো ছ নম্বর প্রশ্নটি হলো বর্তমানে স্থল সেনার প্রধানকে তো বর্তমানে স্থল সেনার প্রধান হলেন জেনারেল বিপিন রাওয়াত তো জেনারেল বিপিন রাওয়াত বর্তমানের স্থল সেনার প্রধান তো সাত নম্বর প্রশ্নটি হলো বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল আরোরা তিনি হচ্ছে তেইশতম আর সর্বপ্রথম কে ছিলেন সুকুমার সেন উনিশশো সালে বর্তমানে সতেরোতম লোকসভার অধ্যক্ষ কে কততম সতেরোতম বর্তমানে তো লোকসভার অধ্যক্ষ হলেন ওম বিড়লা তিনি হচ্ছেন সতেরোতম লোকসভার অধ্যক্ষ তো ন নম্বর প্রশ্নটি হলো বর্তমানে লোকসভার প্রথম মহিলা মহাসচিব কে তো বর্তমানে লোকসভার প্রথম মহিলা মহাসচিব হলেন স্নেহলতা শ্রীবাস্তব দশ নম্বর প্রশ্নটি হলো ভারতের বর্তমান সহসভাপতি এবং রাজ্যসভার চেয়ারম্যানকে তো অ্যান্সার হবে ভেঙ্কাইয়া নাইডু এগারো নম্বর প্রশ্নটি হলো কে রাজ্যসভার বর্তমান উপচেয়ারম্যান রাজ্যসভার বর্তমান উপচেয়ারম্যান হলেন হরিবংশ নারায়ণ সিংহ হরিবংশ নারায়ণ সিংহ হলেন বর্তমান রাজ্যসভার উপচেয়ারম্যান দু হাজার শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয় তো শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার তো অ্যান্সারটা হবে আবি আহমেদ আলী কে আবি আহমেদ আলী যিনি দু হাজার উনিশে শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার পান আর আবি আহমেদ আলী ইনি হচ্ছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী চতুর্থ প্রধানমন্ত্রী ইথিওপিয়ার তো তেরো নম্বর প্রশ্নটি হলো দাদা সাহেব ফলকে পুরস্কার দু হাজার উনিশে কে পান তো দাদা সাহেব ফলকে পুরস্কার দু হাজার উনিশে পান অমিতাভ বচ্চন তো চোদ্দ নম্বর প্রশ্নটি হলো দু হাজার উনিশে কাকে বীরচক্র পুরস্কার দেওয়া হয় দু হাজার উনিশে কাকে বীরচক্র পুরস্কার দেওয়া হয় অভিনন্দ বর্তমান তো পনেরো নম্বর কোশ্চেনটি হলো দু হাজার উনিশে স্বচ্ছতা অ্যাম্বাসেডার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয় তো স্বচ্ছতা অ্যাম্বাসেডার অ্যাওয়ার্ড দেওয়া হয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে তো বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ